সকল জাতীয় রাস্তে ওরে সর্বনাশ। আরে ভাই সব এই জায়গায় আসলে আমি আমার নিজের ডিপোতে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কত বড় ডিপো ভাই। এই ডিপোটা কিন্তু একসময় আপ টু ডেট ছিল, আবারও ভাই পুরানো পথ মানে পুরানোতে চলে আসছে। যাই হোক বন্ধুরা, সেই সব কথা পরেই বলি। আর আমাদের সেই গাড়ি, যে গাড়িকে নিয়ে আজ আমরা অনেক জায়গায় যাব। ফার্স্ট টাইম এত বড় রুট, এত বড় এত কত মানে এত এত জায়গা, ভাই কি বলতেছি ভাই, ভুলভাল বলে ফেলতেছি, যাই হোক একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। এত এত জায়গায় আমাদেরকে যেতে হবে, আর ফোনের ব্যবস্থা করছিলাম সেখানে ভাই। আমাদের একতা সততা যে বাসটা দিয়েছিলাম ভাই, সে জিতে গিয়েছে। আর অন্যান্য যে বাস, আলহামরা, অরিন, আরও কী কী যেন দিয়েছিলাম, যাই হোক তারা ভাই এর ধারে কাছে দাঁড়াতে পারিনি। আমার দেখা মতে আমি 960টা বোর্ড দেখছি, আর হচ্ছে 120টা কমেন্টস দেখছি। খুব ভালো লাগলো যে ভাই অনেক ভোট পড়ছে ভাই, বেশিরভাগই ভোট পড়ছে ভাই এই একতা সততার জন্য। ওস্তাদ আমি যে এখান থেকে তেল নিচ্ছি আপনি তো আমার কথা কচ্ছেন না। আরে ভাই তোর কথা কেন বলবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিপোতে কিন্তু একটা নিজের তেলের পাম্প আছে। মানে আমাদের যে গাড়িগুলো আসে, যেগুলো আমরা ঠিকঠাক করি, আপ টু ডেট করি, সেগুলো আমরা এখান থেকে তেল নিয়ে নিই। আর হচ্ছে সেই গাড়ি, যে গাড়িতে অলরেডি আমাদের ভিউয়ার্স, আমাদের সাবস্ক্রাইবার যারা যারা টিকিট কাটছে তারা কিন্তু উঠে বসে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ একতা সততার গাড়ি, বন্ধুরা দেখতে পাচ্ছ চরম সুন্দর একটা গাড়ি। নে গাড়িটা প্যাকে নে, প্যাকে নেব। হ্যাঁ প্যাকে নে, তেল নিছিস? তেল নেই। তেল পুরোদিস নে, কেন তেল নে, ব্যাক মার, ব্যাক মার, ব্যাক মার, ব্যাক মার, তেল নে, তেল নে, তেল নে, আগে তেল নে, অনেক তো তেল লাগবে আজকে আমাদের। তো বন্ধুরা আমার খুব ভালো লাগছে যে আমাদের এই একতা সততা গাড়িটা ভাই ভোটে জিতে গেছে, আর এটাকে নিয়ে আজকে আমরা ফার্স্ট বগুড়া যাবো। বগুড়া থেকে গাইবান্ধা অনেক জায়গায় ভাই যেতে হবে, আর সবাইকে নামাতে হবে। খুব ভালো লাগছে ভাই, তোমরা খুব ইয়ে করছো যে মানে অনেক ভোট দিয়েছো যে এই গাড়িটার জন্য। আর আমাদের ওয়ান ওয়ে সাধারণপুর চালাবে ভাই, প্রায় কত কিলোমিটার সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর ঠিক ভিডিওর পাঁচ মিনিটের পরে হচ্ছে সবার নাম স্ক্রিনে থাকবে, সেখানে সবার নাম বলা হবে। আর কথা বলবো না, গ্রো করতে হবে, তার আগে আমাদের ম্যাপটা দেখে নেই। বন্ধুরা 1664 কিলোমিটার ভাই এখান থেকে হচ্ছে কুড়িগ্রাম পর্যন্ত। আজকে আমার লাইফে মানে এই ইউরোট্রাক সিমুলেটর ট্যুর লাইফে যতদিন ধরে খেলছি ভাই, এত দূরের রাস্তা সম্ভবত আমি যাইনি, আজকে যাবো। শুধু তোমাদের রিকোয়েস্টে ভাই, তোমরা এত কষ্ট করে ভোট দিয়েছো, টিকিট কাটছো ভাই, দেখো ভাই তোমরা সবাই ভাই কি আরামসে বসে আছো ভাই, দেখো গাড়িটা এতই সুন্দর মনে হচ্ছে একটা এসি গাড়িতে তোমরা বসে আছো। যাই হোক সবাইকে নিয়ে আজকে আমরা মজা করতে করতে উড়া দুড়া দিতে দিতে কিন্তু আজকে আমরা যাবো একদম ডাইরেক্ট আমাদের লাস্ট পয়েন্ট কিন্তু কুড়িগ্রাম। আমি ব্যাক মেরে বেরোয় যাই। অবশ্যই আমাদের আর কথা বলার কোনো দরকার নেই। তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত যাবো। বন্ধুরা ফার্স্ট টাইম 1664 কিলোমিটার আমরা পাড়ি দেবো ভাই, জানি না পার্ট ওয়ান টু করবো না ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর মধ্যে ভিডিওতে অনেক অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট থাকবে। আমি এখন বেরোবো আর তখনই দেখেন
আমি মনে করছিলাম ভাই নাবিল বা আলহামরা জিতবে ভাই, কিন্তু ভাই তা আমি পেলো না। একতা দেখতে পাচ্ছ 72%, আলহামরা 6%, নাবিল ব্রো 30%, অরিন আপু ভাই 9.9%, ভাই 130টা কমেন্টস আসছে, ভোট পড়েছে দেখতে পাচ্ছ 900। আর কিছুদিন রাখলে আরও অনেক বেশি হতো, 1K হয়ে যেত। 986টা ভোট পড়ছে, নাম পড়বো এখন বন্ধুরা 130 জনের নাম। ভাই আগে কেউ কখনো পড়েনি ভাই, আমি পড়তেছি ভাই, এত নাম কেউ পড়ে না ভাই। আমি ভাই আমার যে ভিউয়ার্সরা আছে সাবস্ক্রাইবার তাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাদের জন্যই ভাই এই গেম খেলা। আর যার যার নাম আসছে, যে যে টিকিট কাটছে ভাই, এই যে চলে আসবে, প্রথম আসছে হচ্ছে কার নাম ভাই, ঈশান, ঈশানুর রহমান, একতা বাস। হ্যাঁ জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নামগুলো পড়ে যাচ্ছি, পুরো ভিডিওটা মানে অনেক 130টা কমেন্টস পড়াটা অনেক কঠিন, আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি, আপনারা দেখে নেবেন। শাহরিয়ার অফিসিয়াল গগন, আচ্ছা এই ভাইয়ের একটা চ্যানেল আছে বলে দিচ্ছি, এই চ্যানেলটা ভাই তোমরা সাবস্ক্রাইব করে দিলো, শাহরিয়ার অফিসিয়াল গগন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই শাহরিয়ার অফিসিয়াল গগন ভাই এই চ্যানেলটা সার্চ দিলে ইউটিউবে ইনশাল্লাহ সবার উপরেই থাকবে, তোমরা সবাই ওনাকে লাইক কমেন্ট ফটাফট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা জুবায়েদ কেমার অফিসিয়াল ভাই, আমাদের জুবায়ের ভাই চলে আসছে, উনি এ টু সিট চেয়েছে, অবশ্যই এ টু সিট আপনাকে দিয়ে দিলাম ভাই, উনি হচ্ছে আমাদের রাজবাড়ির ভাই। আর তারপরে যে আসছে তার নামটা পড়ে ফেলি, তার নাম হচ্ছে পরিতোষ রায়। পরিতোষ রায় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও বলছেন ইয়ের কথা, একতার কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। তারপরে গোল্ডেন লাইনের কথা বলছে ভাই, রাঘুনাথ টু ঢাকা যান ভাই। আমার একটা কথা হচ্ছে, ভোটের মধ্যে কেন আপনার অন্য রিকোয়েস্ট করেন, এখান থেকে একটা অন্য ভোট চলছে। যাই হোক ভাই, আপনাদের বলছি এই করেন না, ইনশাআল্লাহ আপনারা এমনি নর্মালি কমেন্টস করেন, ঠিক আছে। তারপর হচ্ছে পরিতোষ রায় ভাইয়ের কমেন্টস পড়ছি, তারপর জন হচ্ছে 3 জুলাই আমার জন্মদিন উইশ করেন। হ্যাঁ আজকে আমাদের আর মানে আজকে না ভাই, এই ভিডিওটা তোমরা 3 তারিখে যখন দেখবা, আরিফুল ইসলাম শুভ ভাইয়ের জন্মদিন, সবাই তোমরা তাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও, খুব ভালো লাগলো আপনার জন্মদিন। আর আপনাকে নিয়েও আমরা যেতে পারতেছি, 3 জুলাই ওনার জন্মদিন ভাই, তোমরা সবাই ওনাকে উইশ করে দিও, আরিফুল ইসলাম শুভ ভাইয়ের এই জায়গায় কিন্তু আমি দেখতে চাই, তোমরা সবাই কিন্তু ওনাকে উইশ করবা, আমি খুব খুশি হব। আর রাশেদ পান্না ভাই কালিয়াপুর যান, ইনশাল্লাহ যাবো। আর হচ্ছে তারপর হচ্ছে সাব্বির হোসেন ভাই, আমি সৈয়দপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। তারপর হচ্ছে কে, আসসালামু আলাইকুম রিফাত ভাই, মোহাম্মদ রাজ, রাজ ভাই একতা বাসের কথা বলছে ভাই, সম্পূর্ণটা পড়লাম না কারণ অনেক নাম ভাই, 130টা কমেন্টস। তারপরে কে ভাই, তারপরে হচ্ছে মিজানুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা তারপরের জন কে, তাকবীর রহমান, অসংখ্য ধন্যবাদ, সবারটা পড়তেছি না ভাই, নেত্রকোনাটা ট্রিপ চাইছে, টু ময়মনসিং ইনশাল্লাহ যাবো, ভোটের ব্যবস্থা করবো। তারপরের জন হচ্ছে BDBLM ভাই, আমি যাব, অবশ্যই যাবেন, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে যেমন সিয়াম ভাই, অসংখ্য ধন্যবাদ। BM রিয়াদ ভাই কেমন আছেন, অনেকদিন পর আপনি আসলেন। আতিকুল ইসলাম ভাই চলে আসছে, একতার কথা বলছে, অসংখ্য ধন্যবাদ ভাই। হাই হ্যালো প্রো, ভেরি নাইস জোস ভিডিও, একতা বাস নিয়ে ঢাকা থেকে বগুড়া গাইব, হ্যাঁ অবশ্যই যাবো ভাই। ফারুক SB ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। তারপরে যেমন হচ্ছে রিয়াদ ভাই চলে আসছে আমাদের, রিয়াদ ভাই অসংখ্য ধন্যবাদ। মি গার্ল চলে আসছে খুলনা টু জামালপুর, অবশ্যই যাবো ভাই, উনি খুলনার ভাই। তারপরে যেমন হচ্ছে সং গ্যালারি চলে আসছে, একতা বাস প্লিজ সাবস্ক্রাইব, ওকে 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 ভাই। তারপর হচ্ছে রিফাত হোসেন বদরুদ্দোজা, আমিও যাবো, আমার নামের ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, কেমন আছেন, কোথা থেকে দেখছেন কমেন্টস করেন। কিন্তু গেমিং উইথ শাহরিয়ার চলে আসছে ভাই, ভাই আপনি একটা ভাই আমার ফেসবুক পেজ আছে তো, গেম রি 2.0 সার্চ দেন পেয়ে যাবেন, আপনি তো ওগুলো দেখেন না ভাই, একটু চেষ্টা করেন ফেসবুকে দেখেন, গেম রি 2.0 চলে আসছে ওখানে ভাই, ইউরোট্রাক 72 ডাউনলোড ভিডিওটা দেওয়া আছে কীভাবে ডাউনলোড করতে হবে। আর বাংলাদেশে আপনি দেখেনি, আমি যতবারই কোনো একটা চ্যানেল দিতে ততবারই ইউটিউব আমাকে ভাই কমিউনিটি স্ট্রাইক মেরে দেয় ভাই, এবারও তাই হয়েছে, যে জন্য আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি। ইটস তৌসিফ গেমার খুলনার ভাই চলে আসছে, খুলনা টু জামালপুর অবশ্যই যাবো। তারপরের জন্য নাম আসেনি, এই নামটা আমি পড়বো না, শুধু লাভ হার্ট দিয়ে যাচ্ছি। তারপরের জন ভাইয়া, আমার নাম রিফাত, অসংখ্য ধন্যবাদ, আমার নামও রিফাত, আপনার রিফাত খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানিয়েন। আচ্ছা তারপরের জন হচ্ছে KM আবদুল্লাহ, প্লিজ আমার নাম বলবেন, অবশ্যই বলবেন, A1 সিট চেয়েছে উনি, অবশ্যই পেয়ে যাবেন, বসে পড়েন। সিমরান খাতুন চলে আসছে ভাই ঢাকা থেকে সোহাদপুর, ইনশাল্লাহ যাবো। তারপরের জন ভাইয়ের
নাম আসেনি। ও সরি, ইমন ভাই চলে আসছে, আপনার পাশে বসবে, অবশ্যই বনটা ফাঁকা আছে আর শয়দানপুরও গাড়ি চালাচ্ছে, আপনি সুতরাং বনটে বসে পড়ুন। রাশেদ পান্না চলে আসছে, মির্জাপুর টু টাঙ্গাইল যান, অবশ্যই যাব। তারপরে এমডি রবি ভাই চলে আসছে, থ্যাংক ইউ ভ্যাম। সুলতান রাজিয়া চলে আসছে, ভাই আমি ভাই অবশ্যই, আপনি চলে আসছেন। তারপরে যেমন হচ্ছে রাইহান উদ্দিন ভাই চলে আসছে, ভাই রায়হান উদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শয়তানপুরও কেমন আছে? হ্যাঁ শয়তানপুরও খুবই ভালো আছে। তারপরে চলে আসছে হচ্ছে মিনহাজুল ইসলাম ভাই চলে আসছে, অসংখ্য। এমডি তাজবিজ হোসেন বৃন্দ ভাই চলে আসছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ কথা বলছে। বৃন্দ ভাই চলে আসছে, কেমন আছেন ভাই আপনি? আলফি ভাই চলে আসছে, আলফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে হামলাট মন্ডল কি হামলাটা মন্ডল মন্ডল, আচ্ছা হেমলেট, যাই হোক হেমলেট মন্ডল, যাই হোক। এমনি সবুজ সরকার চলে আসছে, ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দেখি গাবতলি থেকে আমি আপনার, দেখি ঢাকা গাবতলি থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি গাবতলিতে থাকেন, খুবই ভালো লাগলো আমার। শয়তানপুরের কাছে বসবো, অবশ্যই বসবেন, অবশ্যই বসবেন, বসে পড়েন, পরাটে বসে পড়েন। ইটস মি আশিক ভাই চলে আসছে, থ্যাংক ইউ ভ্যাম, আচ্ছা ঠিক আছে। রাশেদ পান্না আবারও চলে আসছে, ঠিক আছে। এবার আমাদের সানিয়াত রহমান নব ভাই চলে আসছে, থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? মাসফি ভাই চলে আসছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসফি ভাই আপনি কেমন আছেন? অনেকদিন পরে চলে আসলেন। আমাদের নব রহমান ভাই অনেকদিন পরে চলে আসছে, সবাইকে জিজ্ঞেস, কেমন আছেন? তারপরে তাসমিন রে জওয়ান ভাই চলে আসছে, থ্যাংক ইউ। এমডি রিয়ান ভাই চলে আসছে, আচ্ছা। ইসলাম ইসলামিক শর্ট ভাই, ইসলামিক শর্ট ওয়াজ ভাই চলে আসছে, ওনার চ্যানেলের নাম। বৃন্দ ভাই চলে আসছে, পাশে বসবো, অবশ্যই বসবেন ভাই, অবশ্যই বসবেন। তারপর যে সুরিয়া তানবিন চলে আসছে, থ্যাংক ইউ ভ্যাম, আচ্ছা। আপনার বাড়ি যাব, আমার বাড়ি হচ্ছে খুলনার ঠিকানা বলেন, আমার বাড়ির ঠিকানা হচ্ছে সুন্দরবন কলেজের পাশে ভাই, খুলনায় ভাই, একদম মেইন টাউনে আছি। তারপরের জন হচ্ছে সি ওয়ান আর সি টু বাস নামে কথা, কী জানো ভাই, আপনি তো একা, আপনি দুটো সিট চাচ্ছেন কেন, কী জন্যে ভাই? এই দুটো সিট নিয়ে আপনি কী করবেন বলেন? ওনার নাম হচ্ছে ফাতিন ইশরাক, ফাতিন ইশরাক ভাই দুটো সিট চাইছে ভাই, এটা সন্দেহজনক। যাই হোক কোনো ব্যাপার না, কেন চাইছেন কমেন্টস করে জানান। তারপরে হচ্ছে ফেলাই দিয়ে যায়েন ভাই, ভাই আমাকে যমুনার সাথে লাথি দিয়ে ফেলাই দিয়ে যায়। আরে ভাই আমি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছে ভাই, তাদেরকে কোনো লাথি টাথি মারি না ভাই, চেষ্টা করি তাদেরকে নিয়ে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য ভাই, লাথি মারবো না, আস্তে করে নামাই দেবো। এমডি রসবিন, রসবিন ভাই চলে আসছে, রসবিন ভাই থ্যাংক ইউ ভাই, আচ্ছা। গেমিং গেমিং ভিডিও ভিডি চলে আসছে ভাই, ফাহাদ ভাই থ্যাংক ইউ ফাহাদ ভাই। তারপরে হচ্ছে মেহেদি সিয়ার ভাই চলে আসছে, যশোর থেকে খুলনা যান, অবশ্যই যাব। আমি আপনার পাশে বসবো, অবশ্যই বসবেন। ওনার নাম হচ্ছে শঙ্কর কুমার বর্মন, থ্যাংক ইউ ভাই, কোথা থেকে দেখছেন কমেন্টস করে বলে দিন। কিন্তু নন্দিতা রয় চলে আসছে, রেজওয়ান মন্ডল, রেজওয়ান মন্ডল ভাই চলে আসছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? তানজিল হোসেন ভাই চলে আসছে, তারপরে আমার নাম রানা ভাই চলে আসছে। এ ওয়ান সিট হবে না ভাই, এ থ্রি আসে, বসে পড়েন, আমার সামনের সিটে বসবো। নাম নাহিদ হাসান, নাহিদ হাসান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, কেমন আছেন? আমি যাবো। নাম এস এ জীবন, বাবা এস এ জীবন ভাই চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। এমডি রাব্বি ভাই চলে আসছে ভাই, এ ওয়ান সিট হবে না, এ ফোর হবে ভাই। আরাফাত ইসলাম, আমি খালার বাসায় বেড়াতে এসেছি, এটা আমার খালার আইডি, তো ভাইয়া আমাকে এ ওয়ান সিটটা দিবেন ভাই। এমডি রাব্বি ভাই আপনি খালার বাসায় চলে এসেছেন, খুবই ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আপনাকে আমি এ ওয়ান সিট দিতে পারছি না, কারণ এ ওয়ান সিট আমাদের জুবায়ের গেমার ভাই আগেই নিয়ে নিয়েছে, আপনাকে আমি এ ফোর দিতে পারি, অসংখ্য ধন্যবাদ ভাই, আচ্ছা ঠিক আছে। তারপরের জন্য হচ্ছে সূচনা এন্টারপ্রাইজ চলে আসছে, রিফাত ভাই শয়তানপুর ফেস রিভিল করেন না প্লিজ, প্লিজ না ভাই, এটা এখন করা যাবে না ভাই, এটা করা সম্ভব না এখন ভাই, এটা খুব সিক্রেট একটা ব্যাপার, আচ্ছা। বিপ্লব ভাই চলে আসছে, কর্ণ থ্যাংক ইউ ভাইয়া, কোথা থেকে দেখছেন জানেন। মাসুম আহমেদ ভাই এ ওয়ান সিট লাগবে ভাইয়া, আপনাকে আমি এ ওয়ান সিটটা দিতে পারছি না, আমি বি ওয়ান দিতে পারবো, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার রিকোয়েস্টটা রাখলেন না, কেন রাখলাম না আমি তো জানি না ভাই। এমডি নুরনবী ভাই আমি আপনার সাথে বসবো, অবশ্যই বসবেন, বসে পারেন। জুনায়দ হোসেন ভাই চলে আসছে ভাই, কেমন আছেন জুনায়দ হোসেন ভাই? রিফাত ভাই আপনি বিরামপুর পর্যন্ত গিয়েছিলেন, হ্যাঁ ভাই আমার এবার মনে পড়ছে, আমি ইনশাল্লাহ আপনার গাইবান্ধার পাটটা, গাইবান্ধা না ঠাকুরগাঁর পাট ইনশাল্লাহ চলে আসবে। 130টা কমেন্টস পড়তেছি ভাই, বিশাল ব্যাপার। মিসকাত ভাই চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। রাশেদ পান্না ভাই আবারও চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। রুবায়ত ভাই চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। আজহার আলী ভাই চলে আসছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার নাম হচ্ছে ইয়ামিন সাদাত, একথা নিয়ে যান, অবশ্যই যাবো।
তারপরে আজমিন জামান ভাই চলে আসছে, রনক রনক ভাই উনি, আচ্ছা সেন সেনহা স্নেহা চলে আসছে, স্নেহা আঙ্কেল আমি সিট টু সিট চাই, অবশ্যই পেয়ে যাবেন আপনি। আর নাম হচ্ছে মোহাম্মদ শামিম ইয়াসিন, ইয়াসিন ভাই চলে আসছে, অবশ্যই অবশ্যই, কিন্তু অবশ্যই বললেন। আচ্ছা ভাই আমার নাম অবশ্যই, এই যে নাম, এই যে ওনার নাম আমি বলে দিচ্ছি, মোহাম্মদ শামিম ইয়াসিন ভাই কেমন আছেন? আমি আপনাকে সি টু সি দিয়ে দিলাম, বসে পড়েন ভাই। আচ্ছা আমার নাম কল্লোল মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে ভাই মহাবি চলে আসছে, থ্যাংক ইউ ভাই। এমডি পাপুল চলে আসছে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন একটু কমেন্ট স্ক্রিন, ঢাকা টু সিলেট নাম আসেনি। আলামিন হাসান নাইত ভাই চলে আসছে, নাইত ভাই অনেকদিন পর চলে আসছে। তামিল ভাইয়া খেলা হবে ভাই, তামিল ভাইয়া খেলা হবে ভাই, তামিল ভাইয়া কে? আচ্ছা শাফিন ভাই চলে আসছে আমাদের, থ্যাংক ইউ শাফিন ভাই, কেমন আছেন? তারপরের জন্য আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি টিকিট কাটলাম, আমি শয়তানপুর পাশের প্রভু, কিন্তু আপনার নামটা কি ভাই? বিডি ফারহি ভাই, ফারা ফারহিন, আচ্ছা বিডি ফারহিন, বিডি ফারহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে হাসান ভাই চলে আসছে, থ্যাংক ইউ হাসান ভাই। প্রিন্স চৌধুরী চলে আসছে, কেমন আছেন ভাই, কোথা থেকে দেখছেন? ওয়াজ আমি যাবো কালকে, আচ্ছা ঠিক আছে জেন ভাই। তারপরে রাফসান ভাই চলে আসছে, অসংখ্য ধন্যবাদ ভাই, কোথা থেকে দেখছো? রাব্বি ভাই চলে আসছে, সিট ওয়ান হবে না, এখন আপনি বি থ্রি পেতে পারেন। আচ্ছা ভাই আমাকে বি টু, হ্যাঁ বি টু পাবেন, বসে পড়েন বসে পড়েন বসে পড়েন। আচ্ছা আচ্ছা রাফি হাসান ভাই কেমন আছেন? শামিম ওমর ফারুক ভাই চলে আসছে, থ্যাংক ইউ। হামিমাল হাসর একতাবাস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন কমেন্টস করেন, কিন্তু টিকিট নিয়েছি ভাই একতা মানে অরণ্য কি, অরণ্য ভাই চলে আসছে, কেমন আছেন অরণ্য ভাই, কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান কিন্তু ভাই। অরণ্য ভাই চলে এসেছে অনেকদিন পরে। সজীব ভাই চলে আসছে, কেমন আছেন সজীব ভাই, কোথা থেকে জানো আপনি দেখছেন? আচ্ছা আফরোজা খাতুন চলে আসছে, বি ওয়ান সিট হবে না, বি ফোর আছে, নাবিল প্লিজ। লীনা রহমান চলে আসছে, থ্যাংক ইউ। তারপর যে তাফসির আলম, ডেঞ্জার প্রো ভাই, ডেঞ্জার প্রোকে আপনি অনেকদিন পরে ইয়ে করছেন, ইনশাল্লাহ আমরা ডেঞ্জার প্রোকে নিয়ে আসবো, কিন্তু ভাই ডেঞ্জার প্রো তো সম্ভবত মরে গিয়েছে ভাই, বেঁচে নাই, যাই হোক চেষ্টা করবো ভাই। আরাফাত ইসলাম ভাই চলে আসছে ভাই, 130টা কমেন্টস প্রতি। তাওসিফ আলম ভাই চলে আসছে, কেমন আছেন? ইরাম, ওনার নাম হচ্ছে ইরাম, আচ্ছা। তারপর হচ্ছে মুন ভাই চলে আসছে ভাই, টিকিট কাটলাম, অবশ্যই ধন্যবাদ। তারপরের জন্য একতার কথা বলছে, টিকিট নাম আসেনি। সুমন কর্মকার চলে আসছে, কেমন আছেন সুমন সুমন কর্মকার ভাই, কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান কিন্তু একতা প্লিজ, অবশ্যই আপনার নামটা আসেনি। ওমর বিন রহমান চলে আসছে, ওমর একতা নিয়ে যান, আমার নামটা নেই, না হইলে আনসাইব করে দিব। আপনার নাম হচ্ছে ওমর, ওমর ওমর ভাই, এই যে ওমর ভাই। আচ্ছা সামাদ ইসলাম, সামাদ ইসলাম ভাই চলে আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বি ওয়ান সিট আমি দিতে পারতেছি না, আমি আপনাকে সি ওয়ান দিতে পারবো। এমনি নুরনবী চলে আসছে, নাবিল জয়দাস, জয়দাস ভাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান কিন্তু। বেবি নাজনিন ভাই চলে আসছে, এ ওয়ান সিট কোনোদিনও সম্ভব না, আপনাকে আমি সি ফোর দিতে পারবো। আচ্ছা তানজিল হোসেন চলে আসছে, কেমন আছেন ভাই? একটু পারবো না ভাই, আমি আপনাকে ডি ওয়ান দিতে পারবো, বসে পড়েন তানজিল ভাই। তানজিল মানে উনি তৌসিফ ভাই, ওনার নাম হচ্ছে তৌসিফ। হাসিফ একতাবাস, অবশ্যই হাসিফ ভাই একতাবাসকে নিয়ে যাচ্ছি, আমাদের একতাবাসই জিতে গিয়েছে ভাই ভোটে। জাহিদ জাহিদ সিদ্দিকি চলে আসছে, আমি অবশ্যই আপনি 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 আফসান আসনাফ আকোটা একতাবাস, আচ্ছা ঠিক আছে আসনাফ ভাই একতাবাস নিয়ে যাচ্ছি। আচ্ছা রাশেদ পান্না অনেকেই আছে, বারবার কমেন্টস করছে ভাই। তাওহিদ ইসলাম ভাই চলে আসছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরের নাম হচ্ছে পূর্ণ ভাই চলে আসছে, কেমন আছেন, অনেকদিন পরে আসলেন। তাসনিম মাহমুদ ভাই আমি যাবো, অবশ্যই যাবেন ভাই। রাশেদ পান্না আবারও চলে আসছে। তারপরে লাইভ টু কিল ভাই সাহ কি নাম, বাস নিয়েন, ওকে 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 একতা। এম ডি রিয়ান ভাই চলে আসছে, জুনায়দ হোসেন ভাই চলে আসছে, তারপরে জন্য নাম আসেনি ভাই, ছবি আসছে। তাওসিফ আলম ভাই চলে আসছে, এম ডি রিয়ান ভাই আবারও চলে আসছে, এম ডি রাবি ভাই আবারও চলে আসছে, তারপরে জন্য নাম আসেনি। দেখতে দেখতে 130টা কমেন্টস আমি পড়ে ফেললাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভোট শেষ হয়ে গেল ভাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফেরত যাবো কিন্তু ভিডিওতে, ঝামেলা ঝামেলা করিস না, আসে ধীরে ধীরে বের হ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ডিপো থেকে বের হয়ে গেলাম, হালকা রে হালকা রে হালকা রে হালকা হালকা আস্তে হালকার পথে যা, হালকার পথে যা, ক্লিয়ার আছে, আস্তে স্লো যা, ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে, যা 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 ক্লিয়ার, হালকা 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 বাড়ে যা।
যাই হোক, আমরা গাবতলির বাড়ি দিয়ে চলে যাচ্ছি, বেশি ঝামেলা করার কোনো দরকার নাই। আজকে আমরা উড়ন দুটো টান দিয়ে বসছি, হালকা হালকা হালকা, গাড়ি নেই গাড়ি বেড়ে যা বেড়ে যা বেড়ে যা, ক্লিয়ার ক্লিয়ার, আস্তে আস্তে বেড়ে যা। তো বন্ধুরা, যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি কুড়িগ্রাম। অনেক অনেক ভাই রিকোয়েস্টে, অনেক অনেক ভাই টিকিট কাটছে। আর যারা ভাই টিকিট কাটতে পারোনি ভাই, তাদেরকে নেক্সট টাইমের কথা বলছি ভাই, নেক্সট টাইম আমরা আবার যখন কোথাও যাবো সেখানে টিকিট কেটে অনেকে কিন্তু টিকিট কাটতে পারবো না, কারণ হচ্ছে বাসের সিট মাত্র মনে হয় 40টা। যাই হোক, তারপর আমরা চাপাচুপি করে অনেকগুলো চুপকে তুলছি। এখন আমাদের শয়তানপুর কিন্তু এখন তেমন খেলা দেখায় নি, খেলা দেখানো শুরু করে দিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে, যাত্রীরা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি। মানে আমাদের যারা ভিউয়ার্স আসো, আমাদের যারা সাবস্ক্রাইবার আসো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো ভাই, তোমাদেরকে নিয়ে আমি যেতে পারতেছি, তোমাদেরকে নিয়ে পথ চালাম। আর এর এত দূর আজকে যাচ্ছি ভাই শুধু তোমাদের কারণেই। তোমরা রিকোয়েস্ট করছো অনেকে যে ডেটটা ফোনটা, এরপরে একদিন কিন্তু লাইভ হবে, সেই লাইভটা অনেক ভালো হবে। আর সেই লাইভে কিন্তু ভাই ফোন করা হবে, সেদিন আমি নাম বাঁচাবো ভাই, লাকি মানে ফাইভ পাঁচজনকে আমি ফোন দিব। এরকম তাড়াতাড়ি আমাদের গাড়িটাকে একবার দেখে নাও, এখন তার সততার গাড়ি বন্ধুরা, চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, কারণ এটা আমাদের রিজার্ভ করা গাড়ি। সেজন্য আমরা সামনে কোনো ইয়ে দেয়নি, খুব সাজায় খোঁজায় নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন তার সততা বগুড়ার গাড়ি বন্ধুরা, আমাদের মনালিশাদের আজকে কিন্তু যাত্রা করতেছে। আর ভাই যদি হাত পা ব্যথা হয়ে যায় তাহলে ভাই আমি চালাই দেবো।
দেখতে পাচ্ছ আমরা কিন্তু মাথা গরম করে চালাচ্ছি, আবার মাথা ঠান্ডা করে চালাতে হবে। আস্তে আস্তে আস্তে, স্লো 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 স্লো, হালকা হালকা হালকা, সামনে গাড়ি আছে, হালকা শ্যামলি বোধ মনে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার নাম পড়া হয়ে গেল। আর ভাই ভালো লাগছে ভাই, তোমরা সবাই ভোট দিয়েছো, তোমাদের ভোটেই কিন্তু আমরা কিন্তু যাচ্ছি। তোমরা যদি এরকম ভোট টোট দাও, এরকম সাপোর্ট করো, তাহলে কিন্তু আমরা এরকম ভাই শক্তি পেয়ে যাবো, ভাই শক্তি পেয়ে আরও ভাই এত মানে অনেক দূরে দূরের পথ আমরা যাবো। যাই হোক, আজকে অনেক দূর যেতে হবে, ফার্স্ট টাইম আমরা 1600 কিলোমিটার পথ পাড়ি দেবো একটা ভিডিওতে। আসতে হয়ে যাবে, কথার সাথে সাথে টানেরও মিল আছে, তার মানে বুঝতে পারছো কতটা উড়া।
এখানে সবাই তো আর সালা প্রাইভেট কি করিস, চলতে পারিস না?
ট্রেন আসছে দেখ। বন্ধুরা আমরা রওনা দিয়েছিলাম 12টার দিকে, এখন 3:28 বেজে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কত দূরের পথ আমাদের, ভাই সাহ এত দূরের পথ কেন দেখাচ্ছে ভাই আমি বুঝতে পারছিস না। ডবল ডবল সিলেক্ট করা আছে কিনা তাই বলতে পারি, সাথে গ্রিলে আছে কেন বাজার আসছে, ব্রেক রাখ ব্রেক রাখ ব্রেক রাখ আসছে। বন্ধুরা যারা যারা এরকম বন্ধুরা ভিডিও ভালো মানে পছন্দ করো তারা আমাদেরকে কমেন্টস করে জানাও, তাহলে আমরা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্ধুরা ভিডিও দেবো। যে ভিডিও দেখলে সবার একেবারে ডাইরেক্ট হয়ে যাবে, কি ডাইরেক্ট হয়ে যাবে মানে আর বলতে চাচ্ছিলাম না, যাই হোক এসব ডাইরেক্ট ফাড়েকের কথা এখন বলি না।
ওয়ানালি সাধারণ প্রবণতার সমাধান খুঁজবে এবং সমাধান খুঁজে সেটা বাস্তবায়ন করবে। যাই হোক, অনেক কিছু বিপদ আসবে, এটা হচ্ছে কথা। কী ব্যাপার, কী হয়েছে মাথা মা, কী হয়েছে, কী হয়েছে তোমার, কী হয়েছে যদি পারতেছো না এত জায়গার পরেও। দেখতে পাচ্ছ আমরা একটু ভুল করছি ভাই, ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, এই কয়টা গাড়ি তো ভাই কোনো ব্যাপার না। আরে ওস্তাদ, দ্রুত গাড়ি আসছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আরে দ্রুত বলে, আরে আমরাও তো পাগল হয়ে গেছি। আরে ভাই রে ভাই, বেগেনে 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 বেগেনে, ওরে ওভারটেকিং দিচ্ছে সামনে দেখ। আরে শালা, আরে বাবা, কি ওভারটেক দিল ওস্তাদ, ভাই সাব। জেনে জেনে জেনে, যা যা, ব্যাক রাখ ব্যাক রাখ ব্যাক রাখ, অসুবিধা নেই, আমাদের সময় আছে, আছে সমস্যা নাই, সমস্যা নাই, যাক সব দে দে দে। আরে না, সব পাগল হয়ে গেছে, পাগল তো হবে, পাগলের দল তো পাগল হবে না, কি করবো। আরো গাড়ি আসছে রে। তো বন্ধুরা, আমরা বিশাল একটা ঝামেলায় ফেসে গেলাম। যা যা যা, একবার একবার ঢুকে দিতে পারলে থামে যাবে, থেমে যাবে, থেমে যাবে, থেমে যাবে। হালকা হালকা যাবে যাবে যাবে, চলে হালকা। আরে বাইরে না পারো, সহ্য হলো না। যা যা যা, ক্লিয়ার। ও ভাই সাহেব, অবশেষে আমরা কিন্তু মুক্ত হলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই, ব্রিজের এখানে এসে একটা তাফালি করবে, আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল রায়গঞ্জের এখানে এসে। যাই হোক, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আসতে নেই, কি হয়েছে না? যা 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 সাবস্ক্রাইবার যারা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে কুড়িগ্রাম। এর মধ্যে অলরেডি কিন্তু সিরাজগঞ্জের একটা যাত্রীকে ভুল করে আমরা বগুড়ায় নিয়ে আসছি। একজন যাত্রী টাঙ্গাইলে যে গোল যতটা আছে ভাই, ওপরে নামানো হয়েছে।
বগুড়ায় কারাগার আছে তাদের দ্রুত নামো, দ্রুত দ্রুত নামো, দ্রুত 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 আমাদের অনেক যেতে হবে। হ্যাঁ ভাই, নামছি নামছি, এত ব্যস্ত হয়ে না। ওকে ওকে, ব্যস্ত হচ্ছি না, আমাদেরকে অনেক দূর যেতে হবে। ম্যাডাম কেমন লাগছে? ৬৯৪ কিলোমিটার কোনো ব্যাপার না, কোনো ঘটনা, আমরা বগুড়াতেই আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন বগুড়া শহর থেকে এখন আমরা বের হয়ে যাব। এখানকার অনেক যাত্রী, মানে অনেক ভাই, আমাদের অনেক বেয়র যারা আছে তাদের অনেককে আমরা নামাই দিলাম বন্ধুরা। যাই হোক, এখন আমরা বিসমিল্লাহ আল্লাহর নামে বগুড়া শহর থেকে একদম ডাইরেক্ট চলে যাব। এরপরে নেক্সট যেটা পড়বে ভাই সেই জায়গাটা আস্তে সাথে করো। ওকে ওস্তাদ, ওকে ভাই,
সেই লেভেলের টান ভাই সাব। আজকে একতা সততা কিন্তু খেলা দেখাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই একতা সততার খেলা যদি দেখতে হয় ভাই তাহলে তোমাদেরকে আসতে হবে ভাই, না হলে হবে না। যাই হোক সবাই ওভারটেকিং ফরটেকিং দিয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আবার ওভারটেকিং দেবো ভাই, দুলা মোলা ওড়াই ওভারটেকিং দিচ্ছি বন্ধুরা। আমাদের মনের সাথে ব্রো সামনে যাই, যে কয়েকটা ড্রাইভার আছে ভাই তাদেরকে ভাই উড়াধুরা না দিয়ে আপনাদের ভাই শান্তি মিটবে না ভাই। এখন আমরা আবার উড়াধুরা দিয়ে শুরু করলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর টান ফান চলতেছে ভাই, অনেক গাড়ি কিন্তু আমাদেরকে ভাই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু। আর ভাই কি বলবো, কিছু বলার নাই ভাই, সন্ধ্যা হলে হবে ভাই, রাত্রে আমরা ভয় পাই না। দেখতে পাচ্ছ ভাই টার্ন ফান যখন শুরু হয়ে যায় ভাই তখন কিন্তু কেউ থামাতামি করে না, আমাদের ওয়ান ওয়ানে কিন্তু থামেনি, আমাদের ওয়ান ওয়ানে কিন্তু ভাই সবাইকে কিন্তু চার ফাঁদ দিয়ে কিন্তু উড়া দুড়া দিয়ে বেরোয় গেল। আবার ভাই সাহেব সন্ধ্যা হয়ে গেছে, হেডলাইট ম্যাডটা মেরে দিলাম। ভাই চিটে ফোটাও ভাই কিছু হয়নি ভাই, যাই হোক আমরা এখন এখান থেকে যাত্রী নামাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওখানে পূর্বাশা ফাতেমা এদের গাড়ি রাখা আছে। যাই হোক আমাদের গাড়ি থেকে পলাশবাড়িয়ে লোক নামানো হয়ে গেলো ফার্স্ট টাইম, আমরা কিন্তু বিশাল জার্নি করতে সেই দুপুরে রওনা দিয়েছি। এবার সামনে নেক্সট যে স্টপ আসবে ভাই সেই স্টপে আমাদের যাত্রী নামাতে হবে। ঠিক বলেছেন ওস্তাদ, এখন একটু আস্তে ধীরে ধীরে হবে, কারণ অলরেডি আমরা বকুড়াতে সিরাজগঞ্জের একজন যাত্রীকে বকুড়ায় নিয়েছি, তাকে আমরা আবার বাসের দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কোনো টেনশন করার কিছু নাই। ছয়টা 15 বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ টান ফান চলছে চলবে, এটা হচ্ছে কথা আসতে হালকার উপরে ভাই
মারাত্মক টান দিয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের একতা শতার গাড়ি নিয়ে আমরা কিন্তু যাত্রা করতেছি ভাই, অনেক অনেক ভালোবাসা ভিউয়ারদেরকে নিয়ে, সাবস্ক্রাইবারদের নিয়ে। আস্তে আস্তে ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, মানে যাবে যাবে একশো পাঁচ মিটার
বেশ অনেক যাত্রী কিন্তু মিঠাই পুকুরিয়ে নেমে যাচ্ছে, একতা সততাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি, ভোটে জিতে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাইসা বাবা ট্যানি টিকিটটা দিলাম, আমরা আবার বের হয়ে গেলাম মিঠাই পুকুরিয়া, এই ভাই ভাই টাটা দিয়ে যাচ্ছি মিঠাই পুকুরিয়া। যারা যারা আসলে কমেন্টস করে জানাতে ভাই আমরা এখানে আসি ভাই, যে বীরগঞ্জে আছে সেটাও জানা দিও ভাই, যে গোবিন্দগঞ্জে আছে সেটাও জানা দিও, আর বগুড়া যারা যারা আছে সেটাও জানা দিও। আস্তে আস্তে হালকা সোজা লাভ এক্সপ্রেস বরাবর থাকে, লাভ এক্সপ্রেস বরাবর থাকে হালকা সোজা, আমরা কিন্তু রাত্রে কখনো কুড়িগ্রাম যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা সেই কালকে কলকাতা বাজার আছে।
সাবস্ক্রাইবারদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। তোমাদের রিকোয়েস্টে কিন্তু মোটামুটি আমি সুন্দরভাবে মানানোর সাথে আপনাকে নিয়ে ভাই যাত্রা করতে পারছি বন্ধুরা, খুবই ভালো লাগছে। আজকে আমরা একতা সপ্তাহকে নিয়ে আসছি, 11 কুড়ি গ্রামে যাচ্ছি, আর মাত্র 59 কিলোমিটার। 59 কিলোমিটার পরে ভাই আমাদের যাত্রা শেষ হবে। সব থেকে ভালো লাগছে ভাই এত দূরের যাত্রা, কোনো রকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ছাড়াই আমরা কিন্তু যেতে পারছি। যাই হোক, খুব চাপা রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছি, রাস্তাটা কিন্তু আমাদের যেতে হচ্ছে, আমাদের মজা কিন্তু এখন আসতে চালাচ্ছে, রাস্তা ফাঁকা আছে, এবং রাতে জানতে যা 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 গাড়ি দেখে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারবারই আমাকে ধন্যবাদ দিতে হচ্ছে ভাই, তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা যাত্রা করতে পারছি। যা 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 ক্লিয়ার 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 আমরা যাবো 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 শেষে আমরা কুড়িগ্রামে পৌঁছে গেলাম। কুড়িগ্রাম চলে আসলাম। বিভিন্ন এলাকায় আসি ভাই খাবার খেতে ভাই, যদি ভাই তোমরা আমাদের এইসব না খাও তাহলে ভাই হবে কি করে। যাই হোক, একতা সততাকে নিয়ে চলে আসছি। আর কি হলো, যে জায়গায় যাচ্ছি সে জায়গায় আমাদের গাড়ি আটকায় যাচ্ছে, সমস্যাটা কি? সারা জায়গায় সমস্যা আছে। হ্যাঁ, এই জায়গায় এসে কুড়িগ্রামে এসে কি আমরা বিপদ হয়ে পড়ে গেলাম? যেসব ভাইরা আসো, যেসব ভিউয়ার্স আসো, তারা আমাদেরকে এখন কুড়িগ্রামের সব থেকে ফেভারিট খাবারগুলো খাওয়াবা ইনশাল্লাহ যেন বাস্তবে, এবং সত্যি সত্যি যদি আমরা কুড়িগ্রামে আসতে পারতাম, দোয়া করে যেন আসি ভাই, তোমাদের সাথে দেখা করতে পারি। এটাই হচ্ছে কথা, আমার খুব ইচ্ছা তোমাদের সবার সাথে দেখা করার, কিন্তু হবে কিনা জানি না। যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি লাইভ আসতে চলেছে ভাই, সেই লাইভে
ভাগ্যবান পাঁচজনকে আমি ফোন দিব ভাই, এটাই হচ্ছে কথা। খুবই মজা হবে, কথাবার্তা হবে, খুবই ভালো হবে, লাইব্রেরিটা শুনতে পারবে, কাকে কাকে ফোন দেবো যখনই লাইভ হবে, নেক্সট আবারও এরকম নতুন নতুন পাঁচজনকে ফোন দেওয়া হবে। যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা,